তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারো দ্বারা করা প্রত্যাখ্যান। স্ট্রেসটা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর অনেক বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।